সামনেই পৌরভোট কি বলছেন প্রার্থীরা কার দখলে থাকবে পৌরসভা এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌরভোট আজ দেখুন 19 নম্বর ওয়ার্ড নিউজ নমানসল্যান্ড পরিচালিত মিশন পৌরভোট এই অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি বনগাঁ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডে লড়াইটি মূলত ত্রিমুখী দীর্ঘদিন ধরে বামেদের দখলে থাকা এই 19 নম্বর ওয়ার্ডে 2015 সালে তৃণমূল কংগ্রেস নিজেদের খাতা খোলে ওয়ার্ডটি যায় তৃণমূলের দখলে কিন্তু পরবর্তীকালে এই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপিতে যোগদান করে এবার এই ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শর্মিলা দাস পাশাপাশি বিজেপি এবং সিপিএম তারাও নিজ নিজ প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই লড়াইয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শর্মিলা দাস শুনে নেব তিনি কেমনভাবে প্রচারের কাজ সারছেন একদম প্রথমবার রাজনীতির ময়দানে এসে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রচার কেমন করে সারছেন প্রচার সারছি বলতে আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স যারা ছিলেন দল দীর্ঘদিন ধরে করতেন আমাদের পাড়ার সমস্ত কাকুরা আছেন এবং আমার ফ্যামিলিগতই তারা ছোটোবেলা থেকেই দেখে এসেছে আমার মামা আমার বাবা আমরা টোটালটাই তৃণমূল কংগ্রেসের একটা পরিবার এবং সেখানে প্রচার সারতে বলতে সকাল থেকেই সকাল 6টা থেকে উঠে আসছি 11টার দিকে বাড়ি আসছি আবার নিত্য প্রয়োজনীয় কাজ সেরে আবার বেরিয়ে যাচ্ছি মানে একদম প্রথমবার ভোটের ময়দানে কোনো সমস্যা হচ্ছে কি না না কোনো সমস্যা নেই সমস্যা বলতে যেটুকু আমি তো এখন অনেকটাই ছোট রাজনীতির ময়দানে আমি সব থেকে ছোট কনিষ্ঠা সেখানে অসুবিধার কিছু নেই সবাই শিখিয়ে দিচ্ছে প্রচণ্ড হেল্প করছেন ওয়ার্ডে তোমার বিরুদ্ধে বিজেপি দাঁড়িয়েছে সিপিএম এর প্রার্থী আছে কাকে মূল প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী এখন দেখুন রাজনীতির ময়দানে সবটাই প্রতিদ্বন্দ্বিতার উপরে তৈরি আমাদের দিদি জীবনে ঘাত প্রতিঘাত প্রতিদ্বন্দ্বিতা করেই তো এই পর্যন্ত এসেছেন তার সমস্ত মানে আশীর্বাদ নিয়ে এবং তার পায়ের একটু রেণুকানাও যদি হতে পারি তো এই সমস্ত যে বিজেপি সিপিএম বলছেন এদের আমি মনেই করি না কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে এরা আমার সমকক্ষ হিসেবে বা কোনোরকম আমি কোনো চাপ নিচ্ছি না আর কি তোমার বিরুদ্ধে তিনি সিপিএম এর প্রার্থী হয়েছেন বা এই ওয়ার্ডটা দীর্ঘদিন ধরে কিন্তু সিপিএম এর ছিল তারপর শুধুমাত্র 15 সালে তৃণমূলের হাতে যায় তাও কাউন্সিলর বিজেপিতে চলে যায় সেই জায়গায় যে সিপিএম কে কতটা কঠিন বলে মনে হচ্ছে কঠিন কিছুই নয় কারণ সবই এক পাড়ার আমাদের তো ওয়ার্ডটা লেডিস হয়েছে সেখানে কঠিন কিছু না তিনিও পাড়ার মেয়ে আমিও পাড়ার মেয়ে পাড়ার বউ সেখানে অসুবিধা আমি কিছু একটা বোধ করছি না আর যদি বলেন যে বিগত দিনে তা বাম জামানা এখন সবইটাই শূন্য এখন তাকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনে করছি না তোমাদের যারা কাউন্সিলর ছিল যে কাউন্সিলর ছিল 2015 সালে তিনি বিজেপিতে চলে গেছেন তার মিসেস এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সেইটা কতটা টাফ হচ্ছে তোমার কাছে কোনোটাই টাফ নয় কারণ এখন চারিদিকে হচ্ছে দিদির জয় জয়কার মমতা ব্যানার্জির জয় জয়কার সেখানটায় কোনো কিছুই প্রতিদ্বন্দ্বিতা বা টাফ বলে আমি কিছু মনে করি না ভোটে যদি জয় হয় তাহলে প্রথম কোন কোন কাজের দিকে নজর দেবে হ্যাঁ ভোটে এটা একটা ভালো প্রশ্ন করেছেন ভোটে যদি জয় হয় আমার এবং দিদি আশীর্বাদ ধন্যবাদ যে প্রার্থী হয়েছি আমি এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং প্রার্থী হিসেবে না আমার প্রথম থেকে একটা চাওয়া পাওয়া ছিল যে মানুষের জন্য কিছু করার সেখানে আমাদের এপাশে মানে তিনটে কলোনি আছে আমি কলোনির মেয়ে আমার সেটা গর্ববোধ হয় যে আমি কলোনির মেয়ে সেখানে আমার যে কলোনির বোনরা আছে মায়েরা আছে তাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই সামনে এবং যত জনমুখী প্রকল্প আছে মেয়েদের জন্য বেশি করে যেহেতু তারা একটু ঘরের মধ্যে থাকেন তার জন্য আমি চাইবো তারা বেরিয়ে এসে মুভ হোক সবার সামনে এসে কাজ করুক দিদি যেরকম সবাইকে বহুমুখী প্রকল্পের মাধ্যমে সামনে এসে দাঁড় করিয়ে মেয়েদেরকে আরও আগে নিয়ে চলে গেছেন আমি চাইবো মেয়েরা যেন ভবিষ্যতে আগে এসে কাজ করার সুযোগটা পায় আমি তাদের নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আমিও চাইবো যে আমার পাড়ার আমার যত কোন যেহেতু আমি কলোনির মেয়ে আমার সমস্ত কলোনির মা বোন কাকিমারা সবাই যেন সামনে যাওয়ার সুযোগ পায় এবং ভালো কাজ পারে এই ওয়ার্ডে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর মতুয়া ভোট কতটা আসবে তোমার মতুয়া ভোট আমিও কিন্তু ওই মতুয়া ফ্যামিলিরই মেয়ে ও জানেন তো ওদিকটায় মতুয়া ফ্যামিলি এবং সেখানে আমাদের পুরো আশা আছে 100% যে মতুয়া ফ্যামিলির ভোট আমরাই পাচ্ছি তৃণমূল থেকে শেষ প্রশ্ন ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী 100% এখানে কোনো অন্য রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা আছে ঠিকই কিন্তু তারা মনে করছে আমরা কোনোটাই মনে করছি না জোড়াফুলের জয় তৃণমূল কংগ্রেসের জয় এটা আমরা সচক্ষে দেখে এসেছি এবং আমাদের ওয়ার্ড থেকে বিপুল ভোটে লিড দেব এটা আমরা আশাবাদী বিপক্ষে হেভিওয়েট ক্যান্ডিডেট থাকলেও কাউকে তেমনভাবে পাত্তা দিতে নারাজ তৃণমূল প্রার্থী চান এলাকার মানুষকে নিয়ে এলাকার জন্য কাজ করতে
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সোমা দাস। জেনে নেব ভোটের একদম প্রাককালে দাঁড়িয়ে তিনি কেমনভাবে নিজের প্রচার সারছেন। কেমনভাবে সারছেন আপনার প্রচার? প্রথমেই আপনাদের চ্যানেল এবং আপনাদেরকে জানাই ধন্যবাদ। আমরা আমাদের মতন করে আমাদের প্রচার কাজ সারছি। আমরা মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, আমরা অযথা মানুষকে বিরক্ত করছি না কোনো মাইকিং করে বা পথসভা করে। আমরা প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর আমরা যাচ্ছি এবং তা গিয়ে তাদেরকে তাদের সমস্যার কথা শুনছি এবং তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আগামী দিনে আমরা কীভাবে তাদের পাশে থাকতে চাই। আমরা মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছি না। বর্তমান যা পরিস্থিতি, কোনো কর্মসংস্থান নেই, বেকার ছেলেমেয়েরা প্রত্যেক ঘরে ঘরে বেকার ছেলেমেয়ে, আমরা এইগুলো দেখে তাদেরকে বোঝাতে চাইছি যে আমরা যদি আগামী দিনে আসতে পারি এসব সমস্যার অবশ্যই সমাধান হবে। আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে? সেইভাবে মূল প্রতিদ্বন্দ্বী আমি বলবো না, অবশ্যই লড়াইয়ের ময়দানে প্রত্যেকেই আমার প্রতিদ্বন্দ্বী, তবে আমরা জিতবো এটা আমরা আশা রাখছি। দীর্ঘদিন ধরে ওয়ার্ডটি বামেদের দখলে ছিল, তারপর তৃণমূলের কাছে চলে যায়, কি মনে হয় পুনরুদ্ধার হবে, বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারবে? অবশ্যই এবার 2 তারিখেই সেটা আমরা বুঝতে পারবো। আমরা আশা রাখছি অবশ্যই আমাদের ওয়ার্ড আমরা এবছর এইবারই ফিরে পাব। ভোটে জয় হলে কোন কোন কাজগুলোকে আগে আপনি অগ্রাধিকার দেবেন? কোন কোন কাজ বলতে, সবার আগে আমি মানুষের পাশে থাকতে চাই এবং মানুষের প্রয়োজন অনুযায়ী তাদের মতামত নিয়ে আমি কাজ করতে চাই এবং তাদের পাশে সবসময় থাকতে চাই। আমার দাদার যেভাবে চলে এসেছেন, আমার দাদার দেখানো পথেই, তার দাদার সাথে থেকেই আমি সেসব কাজ করতে চাই। আপনার বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন, তার স্বামী আগেরবার তৃণমূলের কাউন্সিলর ছিল, তারপরে বিজেপিতে চলে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোনো জায়গায় একটা অ্যাডভান্টেজ হচ্ছে? অ্যাডভান্টেজ বলতে গেলে আমি সেইভাবে কিছু বলতে পারবো না, বলবো না, কেননা সে দল ত্যাগ করে আরেক দলে গেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সে বিষয়ে আমি কোনো কমেন্টস করবো না। শেষ প্রশ্ন, ভোটে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% আশাবাদী। পুরনো ঘর পুনরুদ্ধার করতে 19 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী কিন্তু ডোর টু ডোর গিয়ে প্রচার সারছেন, পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। নবীন হোক বা প্রবীণ, যুদ্ধের ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নন কেউই, কিন্তু শেষ হাসি হাসবে কে? অবশেষে কার দখলে যাবে ওয়ার্ডটি দেখতে হলে অবশ্যই গণনার দিকে নজর রাখতে হবে। ক্যামেরায় ছোট্ট সাথী ভট্টাচার্যের সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।